পিঁপড়া এবং ঘাসফড়িং ইস্পের কল্পকাহিনী। এক উষ্ণ রৌদ্রোজ্জ্বল দিনে একটি ফলিং মাঠের মধ্যে দিয়ে আবদ্ধ ছিল। তিনি খুশি ছিলেন এবং লাফ দেওয়ার সাথে সাথে একটি গান গেয়েছিলেন। তিনি ক্লান্ত হয়ে পড়ায় তিনি সূর্যের আলোতে একটি উষ্ণ পাথরের উপর শুয়ে মেঘ দেখার সিদ্ধান্ত নেন। ঠিক তখনই একটি পিঁপড়া পাশ দিয়ে চলে গেল। খুব পরিশ্রম করে একটি ভুট্টা তার বাসা পর্যন্ত নিয়ে গেল। ফলিং তার দিনটি এতই উপভোগ করছিল যে সে পিঁপড়াকে ডেকে বলল, আরে তুমি এত পরিশ্রম করছ কেন? এটি একটি সুন্দর দিন, আমার সাথে সূর্যের আলো উপভোগ করুন। পিঁপড়া আবার ডাকল, আমাদের শীতের জন্য খাবার সঞ্চয় করতে হবে, এতদিন না ঠান্ডা হয়ে যাবে আর আমরা ক্ষুধার্ত হব। ঘাসফড়িং এটাকে বোকা ভেবেছিল, কেন প্রচুর খাবার আছে, সে কেঁদেছিল। সে ফিরে গেল রোদে অলসতায়। পিঁপড়া মাথা নেড়ে কাজে ফিরে গেল। পরের দিন এটি আবার রোদ ছিল এবং ফড়িং নদীর তীরে দেখার সিদ্ধান্ত নিয়েছে। পাতা থেকে পাতায় পাতায় আবদ্ধ সে খাস্তা শীতল জলের উপর সংসারে যত্ন নয়। আবার পিঁপড়াটিকে পাশ দিয়ে যেতে দেখলেন। এবার পিঁপড়াটা একটা বল পাতা নিয়ে যাচ্ছিল। ফড়িং আবার ডাকল, হ্যালো বন্ধু, আজ আবার এত পরিশ্রম করছ কেন? এসো ছায়ায় বসে নদীর শব্দ উপভোগ করি। আবার পিঁপড়া প্রত্যাখ্যান করল, এই সুন্দর দিনগুলি এত বেশি নয় ঘাসফড়িং, শীঘ্রই ঠান্ডা আসবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। পিঁপড়া তার কাজে ফিরে গেল। তৃতীয় দিনে ফড়িং যখন জেগে উঠল তখন সূর্যের আলো ছিল না, এটা উষ্ণ ছিল না, শীতকাল রাতারাতি এসেছিল এবং মাটি হিমায়িত এবং তুষারে ঢাকা ছিল। ফড়িং কেঁপে উঠল আর সে খাবারের জন্য খাবার খুঁজতে গিয়ে কিছুই পেল না। তিনি বরফের মধ্য দিয়ে ঘণ্টার পর ঘণ্টা হেঁটেছিলেন, খাবার এবং আশ্রয়ের সন্ধান করেছিলেন। হাঁটতে হাঁটতে সে পিঁপড়ার বাসা পেরিয়ে গেল। ভিতরে তিনি পিঁপড়াদের উষ্ণ এবং খুশি এবং একটি সুস্বাদু খাবার ভাগাভাগি করতে দেখলেন। তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে পিঁপড়াটি সর্বদা ঠিক ছিল, সমস্ত দিন রোদ থাকে না। পিঁপড়াটি তখন ঘুরে দাঁড়াল এবং দেখল ফড়িং জমে আছে এবং ক্ষুধার্ত। বেচারা ফড়িংটার জন্য তার করুণা হল। এসো বন্ধু, তিনি ডাকলেন, এখানে জায়গা আছে এবং খাবার আছে, আমি অনেক ঋতুর জন্য যথেষ্ট সংরক্ষণ করেছি, ভিতরে এসে খাও। এবং তাই ফড়িংকে পিঁপড়ার বাড়িতে স্বাগত জানানো হয়েছিল এবং পিঁপড়ার প্রস্তুতি পিঁপড়া তার পরিবার এবং ফড়িংকে উষ্ণ রাখে এবং পুরো শীতকাল ধরে খাওয়ায়। গল্পের শিক্ষা হল, প্রয়োজনের দিনগুলির জন্য আগে থেকে প্রস্তুত করা ভালো।